মই প্লেট এটা ধনিয়া রেড চিলি পাউডার জিরা নিমখ হালধি পাউডার লৈ মিক্স করে পানি অল্প দি পেলাই মিক্স করে লম মশলাখিনি মই মিক্স করে ললো। এটা ইয়ার পর কেপিসমান মই ফ্রাই করিম। এখানে ফ্রাই করিম, এখানে মই ডিপ ফ্রিজত রাখি দিম। এখানে রাখি দিলো, এখানে আকৌ ফ্রাই করে পেলাই সবজি দি বনাম বলে ভাবিছো। মই মাছখিনি মশলাৰ লগত মিক্স কৰি লওঁ। মোৰ ভিডিঅ'টো ভাল লাগিলে প্লিজ লাইক কৰিব, শেষত কমেণ্ট কৰিব কেনেকুৱা লাগিলে। প্লিজ লাইক করব এন্ড শেয়ার করব আর সাবস্ক্রাইব করব। মই মাছখিনি এটা ফ্রাই করে লোক, তেলখিনি গরম হয়ে গেল, তেলটা দিল মই। Even if you try, you wouldn't understand it. Maybe something's missing inside of you. Just a bit of sugar to that horrid bitter. Maybe you taste different. Hold up, baby. I can't sit beside you while you're going on about your simple life. Nothing left you thinking that maybe you're not different. Hello guys, মই এতিয়া মাছৰ তৰকাৰীটো বনাম ফুলকবি দি। মই এইখিনি বইল কৰি পেলাই ধুই পেলাই ৰাখিছোঁ। পানী অলপ দি মিক্স কৰি ল'ম। ইফালে কেৰাহীটো গৰম হৈ গ'ল, মই তেলটো দিলোঁ। পিঁয়াজটো দি দিওঁ। পিঁয়াজখিনি অকণ ফ্ৰাই হ'লে মই মছলাখিনি দি দিম। মছলাখিনি হৈ গ'ল। মই এতিয়া চব্জিখিনি দি দিম। এতিয়া মই মিক্স কৰি লওঁ চব্জিখিনি মছলাৰ লগত। তাৰপিছত মাছ দিম।
কাৰণ বিলাহি দিব লাগিব ফুলকবি লগত কেটামান বেগানা এড কৰি দিও দিদিয়ে কাটিলে বেগানা বৰাৰ কাৰণে অলপ বেছিকৈ হৈ গ'ল ভাবিলো চব্জি দি দিওঁ মই বেগানা বৰা কৰিবৰ কাৰণে অলপ মছলা লৈ ল'লোঁ হালধি জিৰা ধনিয়া নিমখ জলকীয়া অলপ পানী দি স্মুথ পেষ্ট এটা বনাই লওঁ মই বেগানাৰ বৰাখিনি বনাই লওঁ তেলটো গৰম হৈ গ'ল মই বেগানাকেইটা দি দিওঁ এফালে বৰাটো বনাই আছিলোঁ বেঙেনা বৰা এক চাইড হৈ গৈছে প্ৰায়